কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, স্কুলে যাবি না? আমি তোকে মানুষের মতো মানুষ করতে চাই, তুই স্কুলে যাবি আমার সঙ্গে, চল। ওরে জানি না কোন আদারে কুকি দিয়েছে, মনের ঘরে কুচুকু মেরেছে, মন কারে যেন কুচুকু মেরেছে। ও হো হো, আপনি তো লাকি গো, আপনি তাতে এই শুনলাম তুই বলে আমারে ভালোবাসিস, মুখ ফুটে বলতে পারছিস না গ্রামের লোক কয় বেড়াচ্ছে? গ্রামের লোকের মুখে তো আমি কোনো কথা শুনিনি। কেন, আমি কি গ্রামের মানুষ না, এগুলো শুনতে পাচ্ছ না? আর শোন আমি দাস, আমার না আমার না ভালো কথা শোন, অন্যের বিয়ে হচ্ছে, তুই কি চাস তোর জন্য একটা ছেলে মরে যাক? না। বিষ খাক? না। গলায় দড়ি দিক? না। ছেলেটা কে? ছেলেটা কে? ছেলেটা কে? ছেলেটা হচ্ছে কি আমি? হ্যাঁ সেটা। তাই আমি দাস, শোন 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 শোন, আমন করে যাস নিরো, তোকে না আমি সত্যি সত্যি ইশক মহব্বত করি বেশি, বিষয়টা বুঝতে পারছিস? আমি সত্যি ভালোবাসি তোকে। কিন্তু মোবাইল কিনা টাকা পাবনি তো তুই? ওই আমিন চাষা দিবে রে। না না, তো শুনতে পারলে ফাঁকা ফেলা দিবে। বড্ড গরম পড়েছে তো, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেল গো, একটু বসি। নানা কি তোর আবার কি আবদার? নানা আমার না একটা মোবাইল লাগবে। মোবাইল? মোবাইল দিয়ে কি করবি তুই? ইসকে মহব্বত হয়ে গেছে, আমি তোমার ভালো মানুষ, ভালো মানুষ বানাবি চাই, তুমি এইরকম হয়ে যাবো, আমি মোবাইল কিনে দিব না। না না না, আমার মোবাইল কিনা দিয়ে আই লাগবো না, দিব না আমি মোবাইল, দিব না, হবে না, না হবে না, তুমি কিনে দিব না, মোবাইল আমার হবে না। তুই স্কুলে পড়, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, পরে মোবাইল নিস। মোবাইল না নিয়ে তাহলে আমি স্কুলে যাবো না, খুব আম বলি শুনো, তো মোবাইল নিবি তো, নে আমি মোবাইল দিতে পারবো না, তো থাকলাম চলে গেলাম। আরে মোবাইল নিবো আমি? না না, তো মোবাইল দিল না, তাহলে আমি কি করবো নি গো? এই পকেট হাতটা দেখেন ক টাকা হলো, একটু ব্যবসা বাণিজ্য করে আসি, যাই না কিন্তু। হ্যাঁ
বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের ও কাছের যাত্রী মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি কোনো সাধারণ হকার নই জনাব, কুল মাতুকাত ওলি আল্লাহর আদেশে জরাজিত বিকলঙ্গ ইনসানের সেবায় নিজেকে নিয়োজিত করিয়াছি জনাব। এই যে ভাই, আপনি পেনশন।